শুভেচ্ছা সবাইকে দেখছেন গুরুকুল লাইভ সামনে কুরবানির ঈদ আর এই এই কুরবানির ঈদকে কেন্দ্র করে সারা দেশের পশুহাটগুলো এখন খুবই জমজমাট প্রিয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলাউদ্দিনগর পশুহাটে এই পশুহাটটি কুমারখালী শহর থেকে পাঁচ কিলোমিটার এবং কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই পশুহাটটি খুবই জমজমাট রূপ নিয়েছে চলুন আমরা আজকে এই পশুহাটটি ঘুরে দেখব জনাব আলাউদ্দিন সাহেব প্রায় বিশ বছর আগে এই হাটটি প্রতিষ্ঠা করেন এই হাটটি সাধারণত সপ্তাহের প্রতি বুধবারে নিয়মিত নিয়মিত বসে সামনে যেহেতু কুরবানির ঈদ আর ঈদের জন্য এই হাটটি এখন বেশ জমজমাট এই হাটে রয়েছে মাঝারি বড় সহ বিভিন্ন ধরনের গরু যেখানে প্রায় সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ বা দুই লক্ষ টাকার পরিমাণের গরু এই হাটে এই মুহূর্তে রয়েছে এই গরুর মালিকের সাথে কথা বলবো তার কাছ থেকে শুনবো এই গরু সম্পর্কে কাকা আপনি কেমন আছেন আসি ভালো কাকা আপনি এই গরুটার কেমন দাম দাম একশো আশি গরুটা কেমন দাম হচ্ছে দাম গরু হিসাবে তো গরুর দাম পাচ্ছে না গরুর দাম পাচ্ছে না এরকম খাওয়ার খাদ্য হিসাবে তো গরুর কোনো দাম পাওয়া যাচ্ছে না আমাদের লসই যাচ্ছে এই গরুটা মূলত কোন আপনি এই গরুটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুশো বিশ আচ্ছা এই গরুটার কি দাম কোনো হচ্ছে না বা কোনো বিক্রি একশো বিশ পর্যন্ত বলতেছে একশো বিশ একশো তিরিশ এরকম ঠিক এই মুহূর্তে এই বাজারের একজন গরুর ব্যবসায়ী সাথে বলবো কথা আচ্ছা ভাই আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনারা মূলত এই সব বাজার থেকে গরু কিনে কোথায় কোথায় গরুগুলো ইয়ে করেন বিক্রি করেন সিটাগাং ঢাকা সিলেট চট্টগ্রাম আপনারা মূলত আজকে বা আপনি আজকে এই বাজার থেকে মোট কয়টা গরু কিনবেন গরু কিনতে তো ভয় করছে গরু কিনে কোন ব্যস্ত ঢাকা তো তামান ডিস্ট্রিক্ট ঢাকা সিটাগাং সিলেট সব জায়গায় পানি বাইতে রয়েছে আচ্ছা আপনারা মূলত কেমন দামের মধ্যে গরুগুলো কিনেন সাধারণত কিনতাম আছে এক লাখ দশ পনেরো বিশ তিরিশ এখন ষাট পঁয়ষট্টি হাই কেন কেন এত কম দামে কিনছে এগুলা কিনলি মানে বেসার একটা ভাগ থাকে কিংবা লস দেওয়ার চাহিদা থাকে লসের কোনো ভয় থাকে না কিংবা এখন এক লাখ দশ বিশ তিরিশ এসব গরু কিনে নিয়ে গেলে আপনার আশি পঁচাশি নব্বই হাই দাম হবে আচ্ছা এই দামটা মূলত কম হওয়ার জন্য কি কারণ মূলত এখন আমদানি বেশি এই জন্য সাপ এইগুলা এই জন্য আমদানি বলতে কি বাইরের গরু নাকি বাইরের কোনো গরু নাই সম্পূর্ণ গরু নাই সম্পূর্ণ ওই দেশি গরু আমরা এই মুহূর্তে এই বাজারের একজন ক্রেতার সাথে বলবো কথা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালোই আছে আপনি কোন জায়গা থেকে মূলত আসছেন আমার বাসা এখানে এই পাশে এই আমি আপনি কেমন দামে মূলত কিনবেন গরু কিনবো আশি নব্বই এক লাখের ভিতরে এইভাবে গরু কিনবো এই গরু কি মানে কি আপনি এই গরু কেন কি এটা আমরা কুরবানি দেবো কুরবানি দেওয়ার জন্য গরুটা কিনবো আপনি এই সম্পূর্ণ হাট কি ঘুরছেন হ্যাঁ আমি সম্পূর্ণ হাট ঘুরছি কি মনে হয় আপনার যে গরু কিনবেন সেই সেটা কি আপনার হয়েছে এখনো হয় নাই মানে পছন্দ করা হয়েছে দামে একটু বাইদে আছে কোনোটা ধরেন যে পাঁচ হাজার দশ হাজার এইভাবে বাইদে আছে এই মুহূর্তে এই বাজারের একজন গরু যে কিনবে তার সাথে বলবো কথা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি মূলত কোথা থেকে এই বাজারে কি বলে আসলেন যে আমি কুমারখালী সিলাই ইউনিয়ন থেকে গরু কেনার উদ্দেশ্যে এই হাটে আসছে আপনি কেমন দামের মধ্যে কিনবেন গরু এখন গরু এসে দেখছি আশি নব্বই এরকম রেঞ্জের মধ্যে কিনবো আপনি এই গরু কিনে কি করবেন মূলত আমাদের ইসলাম ধর্মের পবিত্র একটা ঈদ আছে ঈদ এর অন্যতম একটা উদ্দেশ্য আছে কোরবানি সেই উদ্দেশ্যে আমরা কোরবানিদের উদ্দেশ্যে গরুকে আপনি এই দুইটা গরু বাসায় কতদিন যে যাবত সম্পূর্ণ খাওয়াইছেন এই দুটো গরু আমি এক বছর যাবত খাওয়াচ্ছি বুঝছেন কি কি খাওয়াইছেন ওই আপনার গমের বসে আছে ডানের গোড়া আছে ছোলা এসব কিছু মানে বহুত কিছু দিয়ে খাওয়াতে হয় ডাল টাউল দিয়ে কুশোরের গোড় এসব কিছু খাওয়াতে হয় আচ্ছা আপনি এই দুইটা গরু কত দিন যাবৎ বাসায় সম্পূর্ণই দুটো গরু এক বছর ফুল সেই সেই সময় কয় টাকা দিয়ে কিনছিলেন সেই সময় ধরেন দুটো গরু দুই লাখ টাকা মতো কিনা আপনি এই সময় এই দুইটা গরু আপনি কেমন দাম চাচ্ছেন এখন আমি দুটো গরুর দাম চাচ্ছি পাঁচ লাখ টাকা বুঝতে পারছো হ্যাঁ এই বাজারে কেমন দাম মূলত এই গরুগুলোর এখন হচ্ছে ওই তিন লাখ বিশ তিরিশ চল্লিশ এভাবে দাম বলতেছে সামনে কুরবানি ঈদকে কেন্দ্র করে এই আলাউদ্দিননগর পশু হাটে হাটটি সম্পূর্ণভাবে জমজমাট কিন্তু আমরা এই বিক্রেতাদের যে সাথে কথা বলে যেমনটি জানলাম যে দেশীয় বিভিন্ন গরুর চাপে বর্তমানে তারা তাদের সেই চাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুকুল লাইভের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে